বিজেপি জনসভা থেকে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবান থানার নতুন রাস্তার মোড়ে। বিজেপি কর্মীর অভিযোগ, ভগবানপুরের দাড়িমারিতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল, তবে বিজেপির স্থানীয় নেতা কর্মীরা সেই সভা শেষ করে বাড়ি ফিরছিল। কিন্তু নতুন পুকুরের কাছে কয়েকশো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। বিজেপির কর্মী সমর্থকদের লাঠি সোঁটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করলো বিজেপি কর্মী সমর্থকদের। সভা ছেড়ে পিছিলাম ভগবানপুরের নতুন রাস্তার মোড়ে। হঠাৎ তৃণমূলের একজন সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আমাদেরকে ঘিরে ধরে। প্রায় 100-150 জন মানুষ, তারা আমাদেরকে এলোপাথাড়িভাবে মাথা থেকে সবাইকে আমাকে প্রচুর পরিমাণে প্রহার করেছে, আমার চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। আচ্ছা, আজকে ঘটনাটা কি ঘটছিল এখানে? আজকে আমাদের ভগবানপুর ওয়ান ব্লকে দাড়িমারা বাসস্ট্যান্ডের কাছে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। সেই জনসভার শেষ হওয়ার পরেই ভগবানপুর হয়ে মোহাম্মদপুর ওয়ানের দিকে আমাদের কিছু কর্মী টেকার যারা বাড়ি ফেরার পথে এসেছিল, সেই মুহূর্তে কিছু তৃণমূলের দুষ্কৃতি নতুন রাস্তার মোড়ে আটকিয়ে ড্রাইভার সমেত বেশ কিছু আমাদের কর্মীকে মারধর করে, আহত করে এবং চা দোকান থেকে গরম জল নিয়ে ছিটা মারে। এই অবস্থায় আমরা ভগবানপুর হসপিটালের কাছে আমরা এই আপাতত দুজনকে আমরা খুঁজে পেয়েছি, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করেছি এবং এখান থেকে রেফার করে এদেরকে তমলুকে রেফার করেছে। তো এইসব দুষ্কৃতীরা এইভাবে প্রতিনিয়ত এরকম আমাদের কর্মীদের বিভিন্নভাবে আক্রমণ করে।